হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, আমরা আলোচনা করব আজকে ধনুরাশি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ধনুরাশি জাতকদের। আগামী জুলাই মাস 2024 কেমন যেতে চলেছে? আপনাদের স্বাস্থ্য জীবন স্বাস্থ্য কেমন থাকবে? পরিবার পরিবেশ কেমন থাকবে? প্রেম কেমন থাকবে? চাকরি জীবন কেমন? ভাগ্য কেমন? প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব। আপনাদের কেমন যাবে আগামী জুলাই মাস? তো অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদকে প্রতিষ্ঠা পর্ব সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, মাসিক রাশিফল, দৈনিক রাশিফল এবং গ্রহগোচরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। তো চলুন, সর্বপ্রথম আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের নবগ্রহের যে উপস্থিতি রয়েছে সেটা হচ্ছে আপনার তৃতীয় ঘরে উপস্থিত রয়েছে শনিদেব, বক্রিয় অবস্থায় থাকবে। আপনার 4 নম্বর ঘরে উপস্থিত রয়েছে রাহু, 5 নম্বর ঘরে মঙ্গল, 6 নম্বর ঘরে রয়েছে বৃহস্পতি, 7 নম্বর ঘরে রয়েছে সূর্য এবং শুক্র, 8ম ঘরে রয়েছে বুধ এবং আপনার 10ম ঘরে রয়েছে কেতু। এই অবস্থাতে আপনাদের কি কি ফল পেতে সক্ষম? এমন 7 তারিখ শুক্র রাশি পরিবর্তন করে আপনার 7 থেকে 8 নম্বরে আসবে, 13 জুলাই মঙ্গল আপনার 5 নম্বর থেকে বেরিয়ে 6 নম্বরে আসবে, 16 জুলাই সূর্য আপনার 7 নম্বর থেকে বেরিয়ে আপনার 8ম ঘরে আসবে, আর 19 জুলাই বুধ আপনার 8ম ঘর থেকে বেরিয়ে 9ম ঘরে আসবে। অতএব ওভারঅল যদি দেখা যায় আপনাদের, সর্বপ্রথমত স্বাস্থ্য, স্বাস্থ্য কেমন যাচ্ছে? স্বাস্থ্য দিক দিয়ে স্বাস্থ্য আপনার রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। স্বাস্থ্য যে বিষয়টা ওটা কিন্তু খুব একটা ভালো যাবে না, মোটামুটি এভারেজ দেখলে খুব ভালো। তবে আপনাদের বৃহস্পতি আপনার 6ষ্ঠ ঘরে রয়েছে, এবার 6ষ্ঠ ঘরে হচ্ছে রোগ ঋণ শত্রু, এই তিনটা জিনিসকে লক্ষ্য করা। এবার যেটা ঘটনা বৃহস্পতি সেখানে আপনার ফ্যাট জাতীয় সমস্যা সৃষ্টি করতে পারে, মানে একদিনে করবে তো কথা নেই, তবে ধীরে ধীরে হলেও হতে পারে। আপনার এক্সারসাইজের দিকে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়ায় গুরুত্ব রাখবেন, লিভারজনিত কিছু সমস্যার ভোগান্তি হতে পারে। শত্রু বাড়ছে, কোনো রকম শত্রুযুক্ত ঝামেলায়, শত্রুদের সঙ্গে কোনো রকম তর্ক ঝগড়া ঝামেলা করা থেকে আপনারা বিরত থাকবেন, সেটা জরুরি আছে। আর আপনাদের ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে নেবেন, খুব বড় অঙ্কের কোনো ধার বাকি করা থেকে বিরত থাকুন, নাহলে কিন্তু আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। মোটা কথা স্বাস্থ্য আপনাদের এভারেজই যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ, স্কিন রিলেটেড কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। এরপরে আসছে আপনাদের শনিদেব 3 নম্বর ঘরে রয়েছে, অতএব আপনার পরিশ্রম অনেক বেশি করতে হবে, কাজের জায়গায় আপনাকে অনেক বেশি পরিশ্রম করাবে। আবার এপাশে কেতু রয়েছে, তো মন নাও থাকার একটা বিষয় রয়েছে। মোট কথা শনিদেব বক্রিয় অবস্থায় থাকায় আপনার একটুখানি টাকা পয়সাও আসবে, তবে তার থেকে পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হবে, ধ্যান রাখবেন। আপনার 4 নম্বর ঘরে রয়েছে রাহু, রাহু আপনার মাতার স্বাস্থ্য দিকে একটু খেয়াল রাখবেন, মাতার স্বাস্থ্য আরও খারাপ হতে পারে, আর একটুখানি মন চঞ্চল হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আপনার ঘন ঘন আসবে, সেটা যে কোনো কারণ হোক, যে কোনো দিক দিয়ে হোক বাধা আসবে, হয় আপনার মন থাকবে না, আপনার মন মানসিকতা পরিবর্তন হতে পারে, যখন তখন মাইন্ড সুইং, হুট করে রেগে যাওয়া, এই ব্যাপারগুলো আপনার ভিতরেও চলে আসতে পারে। এরপরে আসছি আপনাদের মঙ্গল। মঙ্গল এখানে 5 নম্বরে, 5 নম্বর ঘরে লক্ষ্য করা হয় কি আপনার পড়াশোনা এবং প্রেম জীবন কেমন যাবে। মঙ্গল এখানে ভালো অবস্থায় রয়েছে, আপনার পড়াশোনা ভালো যাবে, পড়াশোনায় উন্নতি থাকবে। তাই মঙ্গল এখানে কতদিন থাকবে? মঙ্গল এখানে থাকবে 13 জুলাই পর্যন্ত, তারপরে মঙ্গলের অবস্থা একটু খারাপ হচ্ছে, অতএব আপনার তারপরে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খারাপ যাবে, এটা কিন্তু রিয়ালিটি, এটা কোনো না নেগেটিভ না পজিটিভ, এটা আপনি হয়তো লক্ষ্য করতে পারবেন। আপনার কেমন যাচ্ছে যদি ঠিকঠাক থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, না গেলেও কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আসছি আপনাদের প্রেম জীবন কেমন যাবে। প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি 13 জুলাই পর্যন্ত তো আপনাদের প্রেম খুব ভালো যাবে, তার আগে তারপরে কিন্তু ভুল বুঝাবুঝি, ছোটো ছোটো ব্যাপারে সন্দেহ, ঝগড়াঝাড়ি এবং আপনার পার্টনারের শরীর খারাপ হওয়ার মতো একটা বিষয়ও লক্ষ্য করা যেতে পারে, স্বাস্থ্যজনিত কিছু ইস্যু দেখা দিতে পারে, ভুল বুঝাবুঝি ছোটো ছোটো ব্যাপারে লক্ষ্য করা যাবে, ধ্যান রাখবেন। আর তারপরে আসছে আপনাদের যে কি বিবাহিত জীবন বা পার্টনারশিপ কেমন দিতে চলেছে। বিবাহিত জীবন যেটা লক্ষ্য করা যাবে 7 নম্বর ঘর থেকে, এবার 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে বুধ, এখন 8ম ঘরে রয়েছে, অতএব আপনার অলরেডি পার্টনারে হয়তো মাঝে মধ্যে শরীর খারাপ, মাথা যন্ত্রণা, পেটের সমস্যা, ছোটোখাটোভাবে কোনো রকম সমস্যা কিন্তু লেগেছিল,
তবে খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যেতে চলেছে। আপনার পার্টনারের স্বাস্থ্যে উন্নতি ঘটবে এবং আপনাদের ভিতরে প্রেম সম্পর্ক মোটামুটি ভালো যাবে। বিবাহিত সম্পর্ক আপনাদের উন্নতি ঘটবে, তবে একটুখানি ধৈর্য রাখবেন। শুরুটা একটু খারাপ গেলেও পরবর্তী সময় আপনাদের ধীরে ধীরে ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আর আপনার বিজনেসের ক্ষেত্রে হঠাৎ লস বা আপনি কাজের জায়গায় অমনোযোগী হঠাৎ করে হচ্ছেন, বা ধীরে ধীরে করে আপনার কাজে একটু অনীহা ব্যাপার বা অলসতা, এরকম ব্যাপারগুলো আপনার ভিতরে লক্ষ্য করা যাবে। তো এই বিষয়গুলো একটু আপনারা ধ্যান রাখবেন, আর কাজের জায়গায় মনস্থির রাখার চেষ্টা করবেন, আর নিজেকে একটু সন্তুষ্টি রাখার চেষ্টা করবেন। যা আছে বর্তমানে, যা পরিস্থিতি রয়েছে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন এবং ধৈর্য ধরুন। আগামী সময় আপনাদের জন্য অবশ্যই ভালো সুযোগ, ভালো সময় আসবে। আর আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি চাকরি ক্ষেত্র বলুন, যা ব্যবসা ক্ষেত্র বলুন, সেটা কিন্তু 15-16 তারিখের পর থেকে আপনাদের একটু ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। কেরিয়ারে ঘরে আপনার কেতু রয়েছে, অতএব আপনার মন অনেক বেশি ডিপ্রেশন বা ডিস্যাটিসফ্যাকশন টাইপ রয়েছে। কোনো কিছুতেই আপনি আপনার মনের মতো করতে পারছেন বা আপনার মন কোনো জায়গায় খুব একটা ভালোভাবে লাগছে না। সব জায়গায় মনে হবে যেন পরিবর্তন করে নিই, পরিবর্তন করে নিই, এটা হচ্ছে না, এই ব্যাপারগুলো আপনার ভিতরে থাকবে। কেতু রাহুর কোনো রকম বিশেষ পরিবর্তন নেই, অনেকটা সময় কিন্তু কাল থাকবে, আছে অলরেডি। তো সে জায়গাটা একটু আপনারা ধৈর্য রাখবেন, তবে বুধের পরিবর্তন হলে অবশ্যই ভালো রেজাল্ট ঘটবে। শুক্র অষ্টম করে আসবে, শুক্র সূর্য অষ্টম করে আসবে, অতএব সে জায়গাটা কিছুটা খারাপ তো হবেই। অতএব আপনাদের এই মাসটা এভারেজই যাবে, খুব ভালো নয়, আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন, এটা জরুরি রয়েছে। তো এই ছিল আজকের আলোচনা, আর অবশ্যই আপনারা নেগেটিভিটিগুলো কম করতে বেশ কয়েকটা জিনিস আপনারা ফলো করতে পারেন। সেটা হচ্ছে কি, বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, আর সূর্যদেবকে জল দান করবেন, আর যেটা হচ্ছে হনুমান চল্লিশা অবশ্যই রোজানা পাঠ করবেন, রোজ পাঠ করুন। আর আপনি আপনার সামর্থ্য মতো যদি পারেন লোকেদের দান ধ্যান করতে পারেন, অবশ্যই এতে আপনার কিছুটা পজিটিভিটি ঘটার সম্ভাবনা থাকবে। রাস্তাঘাটে দেখেই চলবেন, আর পরিশ্রম আপনার একটু বেশি হবে, তো অতএব সাইকেল দিকে স্বাস্থ্য একটু খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া একটু গুরুত্ব রাখুন আর কি, ভালোভাবে খাওয়া দাওয়া করুন, ভালো কিছু খান, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন, ঝগড়ার পরিবেশ এড়িয়ে চলুন, এগুলো আপনার জন্য বেটার রেজাল্ট দিতে পারে। তবে এই জুলাই মাসের 15 তারিখের পর থেকে আপনি কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন, তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই আপনারা এই কয়েকটা দিন একটুখানি সামনে চলবে, আর উপাদত্ত ঠিকঠাক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আলোচনা করলাম ধনুরাশি যথাযথে জুলাই মাস কেমন যাবে, অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন আপনার মাস কেমন যাচ্ছে।